আমার নাম সুমন, বাবার নাম মোহাম্মদ এমদাদুল হক, গ্রাম দুপ্তর, পোস্ট ফরকাবাদ, থানা বিরোল, জেলা দিনাজপুর। স্যার, আমরা জমি বাড়িতে কাজ করতেছিলাম লোকজন নিয়ে, তো তাৎক্ষণিক আমাদের গ্রামে দুইটা পুলিশের ভ্যান ঢুকে গেল। ঢুকে যাওয়ার পরে আমরা কাজ করতেই আছি, আমরা কিন্তু এদিকে আসিনি, তারা জমি বাড়িতেই চলে গেল, সবাইকে ডাক দিল এবং সবাই মিলে আমরা তখন চলে আসছি। বেশ কয়েকজন ছিলাম, 8-10 জনের মতো ছিলাম, সবাইকে ডাক দিছি। ডাক দেওয়ার পরে তাদের কাছে গেলাম, তারা বললো যে ঘটনা কি জানো? তো স্যার আমরা বললাম যে আমরা কিছুই জানি না। তারপরে বললো যে আমাদের অফিসার আসছে, ওইখানে চলো। তখন আমাদেরকে সবাইকে নিয়ে গেল ঘটনাস্থলে। নিয়ে যাওয়ার পরে প্রথমেই জিজ্ঞাসা করতেছে যে ঘটনা কি জানে না। আমি প্রথমেই আমাকে ধরলো যে ঘটনা কি জানে না, আমি বললাম যে স্যার আমি কিছুই জানি না। তাৎক্ষণিক কোনো কথা নাই আমাকে মানে বেপরোয়াভাবে অত্যাচার করলো, নির্মম অত্যাচার করলো। সে আমার পিছনে দুইটা লাঠি ভাঙছে স্যার। তার প্রমাণ হচ্ছে দেখেন স্যার, এই জায়গাটা এখনো ফুলে আছে, তারপরে গায়ে হাতে নির্মমভাবে অত্যাচার করছে। তা এত যে বলতেছি স্যার আমরা কিছুই জানি না, তারপরেও বেপরোয়াভাবে মারতেছে, গালিগালাজ করতেছে, তারপর মাইক টাইট দিয়ে তারপরে আমাদেরকে ভ্যানে উঠেছে। এইটুকুই আমি জানি।